বলো, তুমি কি যেন জানতে চাচ্ছিলে আবির? আমি জানতে চাচ্ছিলাম, আমার কাছে ছোট জায়গা আছে, আশেপাশে অন্যান্য ধানের জমি এবং সবজির জমি আছে, ওই জায়গাতে আমি বাড়ি বানাতে পারবো কিনা? ঠিক আছে, একটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো রেগুলার করা হয় আমাদেরকে, বাড়ি বানাতে পারবে? ওর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কম খরচে বাড়ি কিভাবে বানাবে। এটা আসলে যে কোনো গ্রামের বাড়ির একটা কমন কন্টেক্ট, তার পাশে ধান ক্ষেত, এর মাঝখানে বাড়ি বানাবে। প্রথমে যেটা দেখতে হবে, এটা যদি ধান ক্ষেত হয় আর এটা যদি ভিটা হয়, তো প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে জমিটা আসলে ধান ক্ষেতের প্যারালাল কিনা, মানে বৃষ্টির সময় এখানে পানি আসে কিনা। একই লাইনে যদি থাকে তাহলে ভিটাটাকে আগে উঁচু করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ধানি জমিটা নিচু থাকে আর ভিটার জমিটা উপরেই থাকে। যদি আমার জমিটা নিচু থাকে, এখানে মাটি দিতে হবে অথবা ভিটা বালি দিতে হবে। আমার একটা অপশন হচ্ছে মাটি, আর একটা অপশন হচ্ছে ভিটা বালি। ধরো আমি 2 মাস পরে কনস্ট্রাকশনটা করতে চাই, এরকম যদি হয় তাহলে অবশ্যই ভিটা বালি দিতে হবে। আর যদি হয় যে আপাতত আমি উঁচু করব, 2-3 বছর পরে শুরু করব, তাহলে আমি মাটি দিতে পারি। মাটির সমস্যা হচ্ছে মাটিগুলো এরকম গোল গোল চাক হয়, পিটায় পিটায় সমান করতে হয় যদি এটা আস্তে আস্তে বস। আর বালির সুবিধা হচ্ছে বালি ঢেলে ওটার উপর পানি দিলে মাটিটা বসে যায়, শক্ত হয়ে যায়। ইমিডিয়েটলি কাজ করতে হলে ভিটা বালি দেয়। তো যারা বিল্ডিং বানানোর জন্য বা বাড়ি বানানোর জন্য কাজ শুরু করে, ওরা ভিটা বালি দেয়। কেমন খরচ পড়তে পারে? ভিটা বালির দাম খুব বেশি না, 6,500 টাকা 7,000 টাকা গাড়ি, প্রতিটা গাড়িতে তোমার 500-600 সিফটের মতো থাকে। যেমন একটা 3-4 কাঠা জমি কত ফিট উঁচু করবো তার উপর বেস করে আসলে আসে কত সেফটি বাড়ি লাগবে। তবে এই জিনিসগুলো তো খুব বেশি খরচ হয় না। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে এটার উপর বাড়ি বানানো হবে। এখন বাড়ি বানানোর সময় বাড়ি বানানো নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরো আরো একটা কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে বাড়ির যে ভিটাটা পাশে একটা ডোবার মতো ছিল কোন এক কালে, এখন নাই, শুকায় গেছে, তো এটার সেফটি মেনটেন করতে কি করা যায়? ওখানে কতটুকু মাটি দেওয়া উচিত? প্রথমত এটা যদি যথেষ্ট পরিমাণে দূরে থাকে তাহলে কিছু করার দরকার নেই। যদি দিতে চাও তাহলে যেখানে, যেহেতু এখানে আর বাড়ি হবে না, তুমি এখানে মাটি ফেলে এটা ভরাট করে ফেলতে পারো। যদি কখনো অনেক জোরে বৃষ্টি হয় বা প্রেসারে এই বালিগুলো যেন এখানে সরে না যায়, এই জন্য এখানে তুমি মাটিতে ভরাট করে ফেলতে পারো। আর যদি খুব বেশি সমস্যা হয়, এখানে বড় বড় বাঁশ বা গাছ পুঁতে এই মাটিটাকে আসলে আটকে দিতে পারো, যেন প্রেসারে মাটিটা বা বালিটা উঠে চলে না। আর দোতলার বাড়ি আসলে খুব বেশি নিচ পর্যন্ত লোড দেয় না। দোতলা বাড়ির ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো 3 ফিট বা 4 ফিট নিচে আমরা ফুটিং করে ফাউন্ডেশন করে আমরা আসলে করে ফেলি। মোটামুটি 7-8 ফিট ভালো নিচে ভালো মাটি থাকলে আশা করি এটা হয়ে যাবে। এখন ইঞ্জিনিয়ার ডিজাইন করে বলবে যে এটা সাইজ কত হবে। মাটি খারাপ হলে তো বড় হবে, মাটি ভালো হলে এটা ছোট হবে। ইঞ্জিনিয়ারকে ডিজাইনটা করাবো, উনি ইনিশিয়ালি কত চার্জ করবে? আমরা যদি একটু দেখি যে এখন বাড়ি বানাতে আমাদের খরচ হয় হচ্ছে পার স্কোয়ার ফিট 2,200 টাকা। আমি যদি একটা 1,000 স্কোয়ার ফিটের বাড়ি বানাই, ধরি আমরা 20 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি বানাবো, এই 20 লাখ টাকার বাড়িকে আমরা এখন ভাগ করবো। আমি যদি ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাই তাহলে কিরকম খরচ হবে, অথবা আমি যদি নিজে করি তাহলে কিরকম খরচ হবে, আর্কিটেক্টকে দিয়ে করালে আসলে কিরকম খরচ হবে? একজন আর্কিটেক্ট তার ডিজাইনের জন্য সর্বোচ্চ 6-7% নেয়। তাহলে 20 লাখ টাকার আমাদের এখানে কত হবে? সে সর্বোচ্চ 1,20,000 টাকা নেবে সর্বোচ্চ। এরপরে আমরা মালামাল কিনতে হবে 60% টাকা, 12 লাখ টাকা লাগবে হচ্ছে তখন ম্যাটেরিয়াল, আর বাকি যে টাকাটা আছে এটা আসলে বিভিন্ন রকম মিস্ত্রি এবং অন্যান্য কাজে চলে যাবে, এইভাবে ভাগ হয়ে যায়। তো আলটিমেটলি 20 লক্ষ টাকা থেকে 1.2 লাখ টাকার ভেতরে তুমি কি পাচ্ছ? আর্কিটেক্ট পাচ্ছ একজন, ইঞ্জিনিয়ার পাচ্ছ, ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার স্ট্রাকচার ডিজাইন করতেছে, ইলেকট্রিক্যাল ডিজাইন করতেছে, প্লাম্বিং ডিজাইন করে দিচ্ছে, এরকম আসলে অনেক জিনিস কভার হয়ে যাচ্ছে, ড্রয়িং হয়ে যাচ্ছে। এবং আর্কিটেক্ট হচ্ছে তোমার বিল্ডিংটা সুন্দর করে দিচ্ছে, প্লাস একই সাথে 3D করে দিবে, আগে থেকে আসলে জানা যাবে বিল্ডিংটা কিরকম হবে। এই মাত্র 5% বা 6%-এর জন্য আসলে এই পুরো জায়গাটার খরচ আসলে অনেক প্লাস মাইনাস হয়ে যেতে পারে যদি গুছিয়ে কাজ না করা হয়। আর্কিটেক্ট নেওয়া উচিত কি উচিত না সেটা পরের বিষয়, মূল বিষয় হচ্ছে তুমি আসলে বাড়িটা সুন্দর হোক বা বাজেটের ভেতরে করতে চাও কি চাও না। একজন প্রফেশনাল যখন কাজ করবে তার অভিজ্ঞতা অনুযায়ী সে খরচটা বা কত টাকা খরচ হবে সেটা ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারবে।